জান্নাতীরা পাগল হয়ে যাবেন, চেয়ারে বসে হেলতে থাকবে দুলতে থাকবে। আমার আল্লাহ দাউদ পয়গম্বরের কণ্ঠের ভিতরে কণ্ঠস্বরের স্বর দিয়েছিলেন 70টা, বিশ্বনবীর কণ্ঠ থেকে 70টা স্বর তরঙ্গ থেকে শুরু বেশি আসবে না। ওই জান্নাতি সেমিনারে আল্লাহর নবীর কণ্ঠ থেকে কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন সুর তরঙ্গ থেকে সুরের ঢেউ ভেসে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতীরা পাগল হয়ে যাবে, জান্নাতীরা হেলতে থাকবে দুলতে থাকবে। আমার আল্লাহ বলবে, ও জান্নাতীরা তোমরা পাগল হয়ে যাও, প্রধান বক্তার তেলাওয়াত শুনে তোমরা পাগল হয়ে যাও। ওই প্রধান বক্তার কণ্ঠ দিয়েছেন কে? দাউদ পয়গম্বরের কণ্ঠ দিয়েছেন কে? আদম আলাইহিসসালাম থেকে শুরু করে গোটা পৃথিবীর সব মানুষের কণ্ঠ দিয়েছেন কে? এই পাখপাখালির কণ্ঠে কিচিমিচি ডাক দিয়েছেন কে? সমুদ্রের তরঙ্গমালার ভিতরে ওই শব্দ তরঙ্গ দিয়েছেন কে? আকাশের মেঘের মধ্যে গর্জনের ওই ঢেউ দিয়েছেন কে? আমার আল্লাহ বলবে, ও জান্নাতি বান্দারা আমার দেওয়া কণ্ঠের তেলাওয়াত শুনে তোমরা পাগল হয়ে যাও, আমার দেওয়া কণ্ঠের তেলাওয়াত শুনে তোমরা পাগল হয়ে যাও। তোমরা তোমাদের মালিক, তোমাদের রব, তোমাদের আল্লাহর কণ্ঠে তেলাওয়াত কি তোমরা শুনতে চাও না? জোরে বলেন আল্লাহু আকবার। তোমরা কি তোমাদের রবের দেওয়া কণ্ঠে তেলাওয়াত শুনতে চাও না? জান্নাতীরা পাগল হয়ে যাবে, জান্নাতের মধ্যে হেলতে থাকবে দুলতে থাকবে, চোখের পলক ফেলবে না, চোখের পাতা পড়বে না, আমার আল্লাহর দিকে তাকিয়ে থাকবে অপলক দৃষ্টিতে। আমার আল্লাহ বলবে, হাবিব তুমি তেলাওয়াত বন্ধ করে দাও, জান্নাতি বান্দার সামনে আমি আল্লাহ একটু তেলাওয়াত করে শোনা। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতি কনফারেন্সে এই সেমিনারে আমার আল্লাহ রাব্বুল আলামিন ভিঙ্গ ভঙ্গিতে ভিঙ্গ আঙ্গি নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ভিঙ্গ আঙ্গি কি? আমার আল্লাহ পাঁচ কোরআনুল কারীমের 55 নম্বর সূরা সূরা আর রহমান তেলাওয়াত শুরু করে দিবে। জান্নাতীরা হেলতে থাকবে দুলতে থাকবে, আমার আল্লাহর কণ্ঠে তেলাওয়াত শুনে জান্নাতীরা পাগল পড়া হয়ে যাবে। আমার কোরআনের তেলাওয়াত শুনে আল্লাহর কণ্ঠ থেকে তেলাওয়াত শুনে জান্নাতীরা পাগল হয়ে যাবে। লক্ষ লক্ষ বছর তেলাওয়াত চলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতি কনফারেন্সে কি আপনারা অংশগ্রহণ করতে চান? কে কে অংশগ্রহণ করতে চান? দোয়া তুলে আল্লাহকে একটু দেখান। লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলোক। আল্লাহ আমাদের স্লোগানগুলোকে কবুল করেন। সবাই বলেন আল্লাহু আমিন। এই কোরআনের ছাত্র যারা, কোরআনের সৈনিক যারা, কোরআনের এই প্রচার প্রসার যারা চালাবে, এর পক্ষে যারা কাজ করবে, ওই জান্নাতের শ্রোতা তারা হবে। কথা বলেন কথা ঠিক কিনা? আরো জোরে বলেন কথা ঠিক কিনা? কোরআনের ছাত্ররা ছাড়া ওই জান্নাতে কোনো জায়গা হবে না। আল্লাহ যেন আমাদের সবাইকে আজকের মঞ্চে আমরা যারা উপস্থিত হয়েছি, আল্লাহ যেন আমাদেরকে ওই জান্নাতের ওই প্রোগ্রামের ওই সেমিনারের শ্রোতা হিসেবে আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন। সবাই বলেন আল্লাহু আমিন। আমরা কোরআনুল কারীমের কাছে আসতে চাই। আজকের তেলাওয়াতকৃত আয়াতের আলোচনায় চলে যাচ্ছি। কোরআনুল কারীমের 8 নম্বর সূরা, সূরা আনফাল। কত নম্বর সূরা? সবাই বলেন কত নম্বর সূরা? সূরা আনফাল 8 নম্বর সূরা। আনফাল শব্দের অর্থ হচ্ছে যুদ্ধলব্ধ সম্পদ। আনফাল শব্দের অর্থ কি? যুদ্ধলব্ধ সম্পদ। এই সূরাটি আয়াত সংখ্যা 75টি, রুকু সংখ্যা 10টি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদানী জীবনে সূরাটি অবতীর্ণ হয়েছে। আজকের তেলাওয়াতকৃত আয়াত 29 নম্বর আয়াত। আলোচনার আলোচ্য বিষয় এখানে আমাদেরকে আল্লাহ একটা আমলের কথা বলেছেন। কয়টা আমল? আরো জোরে বলেন কয়টা আমল? একটা আমল আমরা করতে চাই। সবাই রাজি আছেন? আলোচনাটা যাওয়ার পূর্বেই আপনাদেরকে বলতে চাই, এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে? আরো জোরে বলেন আছে? আমি ছোট্ট একটা ইতিহাস দিয়ে কোরআনুল কারীমের আলোচনায় ঢুকতে চাই। সেটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের 1985 সালে যখন প্রাইম মিনিস্টার ছিলেন রাজীব গান্ধী। কে ছিলেন? রাজীব গান্ধী। এই সময়
হিন্দু এবং মুসলমানদের একটা রক্তকরী সংঘর্ষ হয়েছিল। হিন্দু সম্প্রদায়ের মানুষ বলল যে মুসলমানদের কোরআনের ভিতরে অনেক ভুল আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ, মুসলমানদের কোরআনে কোনো ভুল আছে? না। মুসলিমরা বলল যে না, আল্লাহর কোরআনের মধ্যে কোনো ভুল নাই। এটা নিয়ে একটা রক্তকরী সংঘর্ষ হলো, হাইকোর্টে রিট করা হলো। রাজীব গান্ধী চিন্তা করলো মুসলমান আর হিন্দুদের একটা সুষ্ঠু সমাধান দিতে হবে। একটা উপদেষ্টা কমিটি তৈরি করলেন। উপদেষ্টা কমিটির সদস্য মণ্ডলীরা রাজীব গান্ধীকে বলল যে ভারতবর্ষের একজন ব্যক্তি আছেন যিনি মুসলমানদের কোরআনে কোনো ভুল আছে কিনা এই তথ্য দিতে পারবে, যিনি 10টা ধর্মীয় গ্রন্থের উপরে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন, 12টা ভাষা যার দখলে আছে, 50 কোটি হিন্দু যার পায়ে ফুল দিয়ে ঠাকুর বলে পূজা করে, ইনার নাম শিবদেব মহারাজ ডক্টর উদয় সেন। কি নাম? শিবদেব মহারাজ ডক্টর উদয় সেনকে রাষ্ট্রীয় মেহমান হিসেবে দাওয়াত করা হলো। রাজীব গান্ধীর উপদেষ্টা মন্ডলীরা তার কাছে প্রস্তাব পেশ করলো, মুসলমান আর হিন্দুদের এই রক্তকরী সংঘর্ষ থেকে আমরা সুষ্ঠু সমাধান দিতে চাই, ইনসাফপূর্ণ বিচারের রায় দিতে চাই, মুসলমানদের কোরআনে কোনো ভুল আছে কিনা আপনাকে তথ্য দিতে হবে। এই 50 কোটি হিন্দুর দেবতা, 10টা ধর্মীয় গ্রন্থের যিনি ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন, 12টা ভাষা যার দখলে আছে, শিবদেব মহারাজ ডক্টর উদয় সেন বলল আমাকে 3 বছর সময় দিতে হবে। সবাই বলেন কয় বছর? 3 বছর সময় দিলেন। রাজীব গান্ধীর প্রতিনিধি টিম 3 বছর পরে জানতে চাইলেন যে কোরআনের ভিতরে কোনো ভুল আছে কিনা আপনি তথ্য দেন, বলছে আমাকে আরো 2 বছর সময় দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। 5 বছর কোরআন গবেষণা করলেন। 5 বছর পরে রাজীব গান্ধীর প্রতিনিধি টিম জানতে চাইলেন এই 50 কোটি হিন্দুর দেবতা বলল আমাকে আরো 2 বছর সময় দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। 7 বছর কোরআন গবেষণা করলেন। 7 বছর পরে রাজীব গান্ধীর প্রতিনিধি টিমের সামনে এই 50 কোটি হিন্দুর দেবতা, 10টা ধর্মীয় গ্রন্থের উপরে যিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন, 12টা ভাষা যার দখল আছেন, তিনি তথ্য দিচ্ছেন। একান্ত চুয়াডাঙ্গাবাসী 50 কোটি হিন্দুর দেবতা শিবদেব মহারাজ ডক্টর উদয় সেন আল্লাহর কোরআনের ভুল ধরার জন্য কোরআন গবেষণা করতে শুরু করলেন। 1 বছর নয়, 2 বছর নয়, 7 বছর ধরে কোরআন গবেষণা করলেন। যিনি 10টা ধর্মীয় গ্রন্থের উপরে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন, 12টা ভাষা যার দখলে আছেন, 50 কোটি হিন্দু যার পায়ে ঠাকুর বলে ফুল দিয়ে পূজা করে, আল্লাহর কোরআনের ভুল ধরার জন্য কোরআন গবেষণা করলেন, কোরআনুল কারীমের প্রতিটি পৃষ্ঠা, প্রতিটি লাইন, প্রতিটা শব্দ, প্রতিটা হরফ তিনি গবেষণা করে 7 বছর পরে তথ্য দিলেন আমি আল্লাহর কোরআন গবেষণা করে 7 বছর গবেষণা করলাম, আল্লাহর কোরআনের ভুল ধরার জন্য আমি তথ্য দিলাম, আল্লাহর কোরআনের মধ্যে একটা জের জবর পেশ পর্যন্ত ভুল না। শুধু তাই নাই, আমি 50 কোটি হিন্দুর দেবতা, আমি আল্লাহর কোরআনের ভুল ধরার জন্য কোরআন গবেষণা করলাম, কোরআনুল করিম গবেষণা করে আমি শিবদেব আমার জীবনে যত ভুল ছিল, 50 কোটি হিন্দু আমার পায়ে ফুল দিয়ে পূজা করে, আমি 10টা ধর্মীয় গ্রন্থের উপরে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছি, 12টা ভাষা আমার দখলে আছে, আমি কত সাহিত্য, কত কাব্য, কত পদ্যাংশ, কত গদ্যাংশ রচনা করেছি, কিন্তু আল্লাহর কোরআনের ভুল ধরতে গিয়ে আমি শিবদেব আমার জীবন চলার পথে যত ভুল ছিল সমস্ত ভুলগুলো আল্লাহর কোরআনের কাছে ধরা পড়ে গেছে। শুধু তাই নাই, আমি 50 কোটি হিন্দুর দেবতা, আল্লাহর কোরআনের ভুল ধরতে গিয়ে আমার জীবনের ভুলগুলো ধরা পড়ার কারণে আমি আমার স্ত্রী পরিবারের পরিজন সদস্যদেরকে নিয়ে, আমি আমার বৃদ্ধা মাকে নিয়ে, আমার সন্তান সন্ততি নিয়ে আমি কোরআনের কাছে সারেন্ডার করে আত্মসমর্পণ করে আমরা সপরিবারে মুসলমান হয়ে গেছি। শেখর আর মুসলমানদের কাছে এখনো আছে না নাই? শুধু শিবদেব নয়, অসংখ্য বিজ্ঞানীরা আমার আল্লাহর কোরআন গবেষণা করেছে। কথা বলেন কথা ঠিক কিনা? খ্রিস্টান বিজ্ঞানী ডক্টর সেন কোরআন গবেষণা করে তথ্য দিলেন কোরআন এমন একটা জীবন্ত মজেজা যা মৃত্যুকে জীবিত করার চেয়েও বিস্ময়কর। জোরে বলেন আল্লাহু আকবার। ফ্রান্সের সার্জন ডক্টর মরিজ বুখাইলি আল্লাহর কোরআন গবেষণা করে
পাঁচ বছর গবেষণা করে ডক্টর মুরিদ বুখারি তথ্য দিলেন দি কোরআন দি বাইবেল অ্যান্ড সায়েন্স গ্রন্থের ভিত্তিতে তিনি তথ্য দিলেন দেয়ার ইজ নট এ সিঙ্গেল ভার্স হিন্দু অনলি কোরআন হুইচ ইজ অ্যাসাইলেবল ফ্রম দি সায়েন্টিফিক পয়েন্ট অফ ভিউ আল্লাহর কোরআনের মধ্যে এমন একটা কথা নয় এমন একটা বক্তব্য নয় যে বিজ্ঞান যেটা বিচার করে খণ্ডন করতে পারে জোরে বলেন আল্লাহু আকবার অর্থাৎ কোরআনের মধ্যে কোনো অবৈজ্ঞানিক তথ্য নয় কোরআনের ভিতরে যা আছে সব বৈজ্ঞানিক তথ্য জোরে বলেন আল্লাহু আকবার গোটা পৃথিবী সর্বশ্রেষ্ঠ যিনি ইতিহাস বেত্তা ডক্টর বার্ডলে আমার আল্লাহর কোরআন গবেষণা করেছেন গবেষণা করে ডক্টর বার্ডলে তিনি তথ্য দিয়েছেন দি কোরআন ইজ পাওয়ারফুল এনাফ টু কনকার দি হার্টস মানুষের আত্মার শান্তির জন্য মানুষের অন্তরের প্রশান্তির জন্য মানুষের হৃদয়কে জয় করার জন্য কোরআনুল কারীম হচ্ছে মহনীয় শক্তির অধিকারী জোরে বলেন আল্লাহু আকবার গোটা বিশ্বের আলোড়ন সৃষ্টিকারী বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন আল্লাহর কোরআন গবেষণা করেছেন কোরআন গবেষণা করে আইনস্টাইন তথ্য দিয়েছেন সায়েন্স উইথআউট রিলিজিয়ান ইজ ল্যাম এন্ড রিলিজিয়ান উইথ সায়েন্স ইজ ব্লাইন্ড আল্লাহর কোরআন ছাড়া বিজ্ঞান অন্ধ খোলা ল্যাংড়া বোবা জোরে বলেন আল্লাহু আকবার সে কোরআন আমাদের কাছে আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই শুধু বিজ্ঞানীরা নয় এই পৃথিবীর সবচেয়ে দামি কম্পিউটারটার নাম কি আপনারা বলেন তো এই পৃথিবীর সবচেয়ে দামি কম্পিউটারটার নাম কি সুপারসনিক কম্পিউটার যে কম্পিউটার দিয়ে গোটা বিশ্বে উন্নত রাষ্ট্রগুলো যেগুলো পারমাণবিক চুল্লি যুদ্ধ বিমান জঙ্গি বিমান মারণাস্ত্র ক্ষেপণাস্ত্র যেগুলো দিয়ে নিয়ন্ত্রণ করেন বিশ্বের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে আল্লাহর কোরআনকে গবেষণা করেছেন এই সুপারসনিক কম্পিউটারের মূল্য হচ্ছে আমি একদিন পত্রিকায় দেখলাম যে লিখেছে বাংলা টাকার 77 লক্ষ কোটি টাকা দাম আল্লাহ আকবার বলে এই সুপারসনিক কম্পিউটার দিয়ে ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় লাইব্রেরিতে আল্লাহর কোরআনকে পরীক্ষা করা হয়েছে সোডাঙ্গার মুসলমান একবার নয় দুবার নয় 21,000 বার এই সুপারসনিক কম্পিউটার দিয়ে পরীক্ষা করা হয়েছে 21,000 বার এই সুপারসনিক কম্পিউটার রেজাল্ট দিয়েছে নো ডাউট এ গাইডেন্স আল্লাহর কোরআনের মধ্যে কোনো ভুল নয় চিৎকার করে বলেন আল্লাহু আকবার সেই কোরআন আমাদের কাছে এখনো আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই আমরা সেই কোরআনের চাষ এই জমিনে করতে চাই রাজি আছেন রাজি আছেন এই বিশাল আসমান কার এই বিশাল জমিন কার এই জমি আইন চলবে কার সৃষ্টি যার আইন কনস্টিটিউশন সংবিধান চলবে তার কথা বলেন কথা ঠিক কিনা আমরা সেই কোরআন থেকে একটু আলোচনা শুনতে চাই সূরাতুল আনফালের 29 নম্বর আয়াত একটা আমলের কথা বলেছি আপনাদের কয়টা আমল একটা আমল সে আমলটা কি আসেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারগণ ইন তাত্তাকুল্লাহ যদি তোমরা আল্লাহকে ভয় করো কাকে ভয় করবে যদি আল্লাহকে ভয় করো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া জাল্লাকুম ফুরকানা আমি আল্লাহ কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা সঠিক কোনটা বেঠিক কোনটা অন্যায় কোনটা ন্যায় কোনটা জায়েজ কোনটা নাজায়েজ কোনটা হালাল কোনটা হারাম এটা বুঝার ক্ষমতা আমি তোমাদেরকে দান করে দিব আল্লাহু আকবার বলেন আমলটার নাম কি আল্লাহর ভয় ইন তাত্তাকুল্লাহ যদি তোমরা আল্লাহকে ভয় করো আমি আল্লাহ তোমাদেরকে ভালো মন্দ বোঝার কমন সেন্স দান করে দিব সুবহানাল্লাহ বলেন এই ভয়টা করতে হবে এক জায়গায় না সব জায়গায় ব্যক্তি জীবনে ভয় করব কাকে পারিবারিক জীবনে ভয় করব কাকে সামাজিক জীবনে ভয় করব কাকে অর্থনৈতিক জীবনে ভয় করব কাকে শিক্ষানীতি জীবনে ভয় করব কাকে রাজনৈতিক দর্শনে ভয় করব কাকে বিচার নীতিতে ভয় করব কাকে সংসদ সচিবালয় পার্লামেন্টে ভয় করব কাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমানদারগণ যদি তুমি যদি তোমার জীবনের সব জায়গায় আমি আল্লাহকে তুমি ভয় করতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন ইয়াজ আন্নাকুম ফুরকানা আমি আল্লাহ কোনটা সত্য কোনটা মিথ্যা এটা বোঝার ক্ষমতা তোমাকে দান করে দেব
শুধু তাই নয়, আমি আল্লাহকে যদি তোমরা জীবনের সব জায়গায় ভয় করতে পারো, ভালো মন্দ বোঝা ক্ষমতা দেওয়ার পরে আমি আল্লাহ রব্বুল আলামিন ডিসক্রিমিনেশন বিটুইন রাইট অ্যান্ড রং, আমার আল্লাহ বলেন যদি তোমরা আল্লাহকে ভয় করো আমি আল্লাহ ভালো মন্দ বোঝার ক্ষমতা দান করার পরে তোমরা জীবনে যত গুনাহ করেছ তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। আল্লাহকে ভয় করা দরকার আছে না নাই? সভাপতি মামা বলেন ভয় করা দরকার আছে না নাই? আল্লাহকে যদি ভয় করে কোন অন্যায় করা যাবে? চুরি করা যাবে? মদ খাওয়া যাবে? ক্যাসিনোর ব্যবসা করা যাবে? বিড়ি সিগারেট খাওয়া যাবে? জর্দা খাওয়া যাবে? ঘুষ নেওয়া যাবে? ঘুষ দেওয়া যাবে? সুদ নেওয়া যাবে? সুদ দেওয়া যাবে? কোনো কাজ সে করতে পারবে না যদি সে আল্লাহকে ভয় করে। কথা বলেন কথা ঠিক কিনা? আল্লাহর ভয় যদি কোনো মানুষ করে অন্যায় করতে পারবে না। ভয়টা কেমন ভাবে করতে হবে আপনাদের সামনে আমি একটা ফিলোসফি দিতে চাই, একটা চিকন ফিলোসফি, একটা দর্শন আপনাদের সামনে দিতে চাই যে সাহাবী আজমাইনরা কিভাবে আল্লাহকে ভয় করেছেন। কথা বলেন কথা ঠিক কিনা? আয়াতের আলোকে দর্শনটা দেখেন কিভাবে সাহাবীরা ভয় করেছেন আল্লাহকে। অর্ধেক পৃথিবীর খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধেক পৃথিবীর খলিফা, 12.5 লক্ষ মাইল পৃথিবীর প্রেসিডেন্ট, জোরে বলেন আল্লাহু আকবার। ঈদ শপিং করেছেন, কেনাকাটা করেছেন নিত্য প্রয়োজনীয় জিনিস, কেনাকাটার পরে সন্তানদের জন্য স্ত্রীর জন্য নতুন পোশাক কিনতে পারে নাই। অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট নতুন জামা কাপড় কিনতে পারে নাই সন্তানদের জন্য। রাত্রে স্ত্রীর সঙ্গে পরামর্শ হচ্ছে, আমিরুল মোমিনিন খলিফাতুল মুসলিমিন আমাদের জন্য নতুন পোশাক কেনেন নাই আলহামদুলিল্লাহ, সন্তানদের জন্য বড় সন্তানগুলোর জন্য কেনেন নাই আলহামদুলিল্লাহ, কিন্তু ছোট সন্তানটা কান্নাকাটি করছে একটা নতুন পোশাকের জন্য। যদি আপনার পক্ষে সম্ভব হয় আপনি ছোট সন্তানটার জন্য একটা নতুন পোশাক ক্রয় করে নিয়ে আসবেন যাতে আমার ছোট বাচ্চাটা ঈদগার ময়দানে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে ঈদগার ময়দানে যেতে পারে। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছে যে আমার কাছে মজুদ কোনো টাকা নাই। আল্লাহু আকবার বলে আল্লাহর ভয় কাকে বলে দেখেন। অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট সন্তানদের নতুন পোশাক কেনার টাকা নাই, আমার দেশের চৌকিদার বাড়ি বানায় আমেরিকায়। কথা বলেন কথা ঠিক কিনা? অর্থমন্ত্রীর কাছে চিঠি লিখলেন, অর্থমন্ত্রী আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলার কাছে স্ত্রীর কথায় তার হৃদয়ের ভিতরে দাগ কেটেছে, চিঠি লিখলেন যে অর্থমন্ত্রী আবু উবাইদা ঈদ শপিং করার জন্য বাচ্চাদের নতুন পোশাক ক্রয় করার জন্য রাষ্ট্রীয় তহবিল থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে আমাকে এক মাসের অগ্রিম বেতন ভাতা দেওয়া হোক। জোরে বলেন আল্লাহু আকবার। অর্থমন্ত্রী আবু উবাইদার কাছে চিঠি পৌঁছে গেল, অর্ধেক পৃথিবীর অর্থমন্ত্রী আবু উবাইদা প্রেসিডেন্টের চিঠি পড়ে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে, দাড়ি ভিজে ভিজে চোখের পানিগুলো জমিন স্পর্শ করছে। একান্ত চুয়াডাঙ্গাবাসীর অর্ধ পৃথিবীর খলিফা আমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখেছেন অর্থমন্ত্রীর কাছে, আবু উবাইদা ঈদ শপিং করার জন্য রাষ্ট্রীয় তহবিল থেকে আমাকে এক মাসের অগ্রিম বেতন ভাতা দেওয়া হোক। অর্থমন্ত্রী আবু উবাইদা অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্টের চিঠি পড়ে চোখ দিয়ে পানি টপ টপ করে পড়তেছেন, চোখের পানিতে তার দাড়ি ভিজে ভিজে জমিন স্পর্শ করছে, আবু উবাইদা রাষ্ট্রীয় তহবিল থেকে এক মাসের অগ্রিম বেতন ভাতা না দিয়ে অর্থমন্ত্রী চিঠির পাল্টা জবাব দিয়ে দিলেন, আমিরুল মুমিনিন রাষ্ট্রীয় তহবিল থেকে আপনি এক মাসের অগ্রিম বেতন ভাতা চেয়েছেন, আমি আবু উবাইদা রাষ্ট্রীয় তহবিল থেকে এক মাসের
অগ্রিম বেতন ভাতা আপনাকে দেব, আপনাকে দুইটা শর্ত পূরণ করতে হবে। জোরে বলেন শর্ত কয়টা? দুইটা শর্ত পূরণ করতে হবে। এক নম্বর শর্ত, রাষ্ট্রীয় তহবিল থেকে আপনাকে এক মাসের অগ্রিম বেতন ভাতা দিব। আপনি এক মাস বেঁচে থাকবেন কিনা এর গ্যারান্টি আপনার দেওয়া লাগবে। দুই নম্বর গ্যারান্টি, আপনি যদি বেঁচে থাকেন এই রাষ্ট্রের জনগণ, এই রাষ্ট্রের জনপদ আপনাকে ওই খলিফার পদে, প্রেসিডেন্টের পদে বহাল রাখবে কিনা এই দুই নম্বর গ্যারান্টি দেওয়া লাগবে। দুইটা শর্ত লিখে চিঠিটা অর্ধ পৃথিবীর খলিফা আমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে পাঠিয়ে দিলেন। অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট চিঠি পড়ে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে, অর্থমন্ত্রী আবু উবাইদা আমি সন্তানদের নতুন পোশাক ক্রয় করার জন্য এক মাসের অগ্রিম বেতন ভাতা চেয়েছিলাম রাষ্ট্রীয় তহবিল থেকে, রাষ্ট্র কোষাগার থেকে। অর্থমন্ত্রী আবু উবাইদা তুমি দুইটা শর্ত লিখেছ, এক নম্বর শর্ত আমি আমার এক মাস বেঁচে থাকবো কিনা এর গ্যারান্টি আমাকে দেওয়া লাগবে। আমি আমার এক মাস তো দূরের কথা, এক সেকেন্ডের গ্যারান্টি আমি আমার দিতে পারবো না। ইন তাক্কুম ফরকানা, জোরে বলেন আল্লাহু আকবার। যদি তোমরা আল্লাহকে ভয় করো আমি আল্লাহ ভালো মন্দ বোঝার ক্ষমতা দান করে দেব। অর্থমন্ত্রীর চিঠির জবাব পড়ে অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট তুমি দুই নম্বর শর্ত লিখো আবু উবাইদা, আমি আমার যদি এক মাস বেঁচে থাকি এই রাষ্ট্রের জনগণ আমাকে রাষ্ট্রীয় খলিফার পদে এক মাস বহাল রাখবে কিনা এই দুই নম্বর গ্যারান্টি তুমি চেয়েছ। আমি আমার এক মাস তো দূরের কথা, এক ঘন্টার গ্যারান্টি আমি আমার দিতে পারবো না। ইনতাত্তাকুল্লাহ, আল্লাহর ভয় কাকে বলে মুসলমান? দেখেন অর্ধেক পৃথিবীর খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার নিয়োগকৃত অর্থমন্ত্রী মন্ত্রিত্ব পদ বাতিল করে দেয় নাই, মন্ত্রী থেকে তাকে সাসপেন্ড করে নাই, মন্ত্রণালয় থেকে তাকে বের করে দেয় নাই। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গভীর রাতে আমার আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে দোহাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছে, রব্বুল আলামিন আল্লাহ আমার এই রাষ্ট্রের এই ভূখণ্ডের অর্থমন্ত্রী আবু উবাইদার কাছে রাষ্ট্র তহবিল থেকে এক মাসের অগ্রিম বেতন ভাতা চেয়েছিলাম আমাকে না দিয়ে তার দায়িত্ব সঠিকভাবে পালন করেছে, রব্বুল আলামিন তোমার কাছে দোয়া করি আল্লাহ এই রাষ্ট্রের অর্থমন্ত্রী হায়াতকে তুমি বাড়িয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রাষ্ট্রের অর্থমন্ত্রীর দায়িত্ব তাকে স্বচ্ছতার সাথে পালন করার তাওফিক তুমি দান করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট তার নিয়োগকৃত অর্থমন্ত্রীর জন্য দোয়া করেছেন। ও মুসলমানেরা, আজকে যদি এই চলমান পৃথিবীর মানচিত্রে এমন কোন ঘটনা ঘটত অর্থমন্ত্রীর কাছে চিঠি লেখার প্রয়োজন হতো না, যদি ইশারা ইঙ্গিত করত টোটাল অর্থ মন্ত্রণালয় প্রাইম মিনিস্টারের দরবারে হাজির করে দিত, কথা বলেন কথা ঠিক কিনা? এই বাংলাদেশের 156,570 বর্গ কিলোমিটার এই জনপদের সমস্ত জনগণের সম্পদ রাষ্ট্র দায়িত্বশীলদের কাছে আমানত রেখেছে, কথা বলেন কথা ঠিক কিনা? আরো জোরে কথা বলেন কথা ঠিক কিনা? যদি আল্লাহর ভয় কলিজার মধ্যে থাকে তাহলে রাষ্ট্রের সম্পদ সে আত্মসাৎ করতে পারবে না, কথা বলেন কথা ঠিক কিনা? আমরা দোয়া করি আল্লাহ প্রাইম মিনিস্টার থেকে শুরু করে আমাদের গোটা বাংলাদেশের রাষ্ট্র দায়িত্বশীলদেরকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন একটা মন্ত্রণালয় আমাদের দেশে তুমি দান করে দাও। সবাই বলেন আল্লাহুম আমিন, আরো জোরে বলেন আল্লাহুম আমিন। মন্ত্র আমার শুধু বাংলাদেশের সব মানুষের জন্য এই ভয়টা ঢুকানোর দরকার নেই, যদি কিছু মানুষ যদি বদ্রী সাহাবীদের মতন ভয় ঢুকিয়ে দেয় তাহলে টোটাল বাংলাদেশটা দুর্নীতি মুক্ত হয়ে যাবে, কথা বলেন কথা ঠিক কিনা?
বন্ধুরা আমার বাংলাদেশের এই সোনার বাংলাদেশের যদি 52 জন মন্ত্রী 64 জন সচিব 350 জন এমপি 64 জন ডিসি 64 জন এসপি 450 জন ইউনো 650 জন ওসি শত হলেই বাংলাদেশের দুর্নীতি পালাতে বাধ্য হবে কথা বলেন কথা ঠিক কিনা আরো জোরে কথা বলেন কথা ঠিক কিনা রাষ্ট্রের কর্ণধার যারা তারা যদি সৎ হয়ে যায় টোটাল বাংলার জনপদ সৎ হয়ে যাবে কথা বলেন কথা ঠিক কিনা আরো জোরে কথা বলেন কথা ঠিক কিনা একটু জিকির করেন লা ইলাহা La ilaha la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam bondhura amar tahole sahabira kibhabe Allah ke bhoy korechen ekjon sagorer rakhal islam dekhen islam emon ekta dhormo ami bolchi eta manobotar dhormo kotha bolen kotha thik kina koyta point er jonno islam shorboshreshtho jore ache to চলছে কত নাম্বার দুই নাম্বারের উপর আলোচনা চলছে ইসলাম মানবতার ধর্ম ইসলাম দেখেন কিভাবে সাদা কালোর পার্থক্য নির্ণয় করেন একজন ছাগলের রাখাল আসওয়াদ বিন গালিব রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীর পাশে বসে গেলেন ভয়তে বসতে পারে না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি ছাগলের রাখাল আমাদের সমাজের কোনো মানুষ দাম দেয় না চেহারা কালো আপনার পাশে বসবো সাহস পায় না আল্লাহর রাসূলকে পাশে বসিয়ে নিলেন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন সুবহানাল্লাহ বিশ্বনবীর পাশে ছাগলের রাখাল বসে গেছেন আল্লাহর রাসূলের কাছে কালেমা পড়েছেন আল্লাহর রাসূলের একনিষ্ঠ সাহাবী কিভাবে আল্লাহকে ভয় করেছেন দেখেন এই ছাগলের রাখাল দীর্ঘদিন বিশ্বনবীর কাছে থাকার পরে কালো চেহারার মানুষ ঠোঁটগুলো নিচে ঝোলা কোন মানুষ তাকে পছন্দ করে না কিন্তু বিয়ের বয়স হয়েছে যুবক হয়ে গেছে আল্লাহর রাসূলের দরবারে এসেছেন যিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি একটু বিয়ে করতে চাই বলার জন্য এসেছেন কিন্তু লজ্জায় বলতে পারে নাই প্রথম দিন ফেরত গেছে আবার দ্বিতীয় দিন এসেছেন কিন্তু লজ্জায় বলতে পারে নাই তৃতীয় দিন এসেছে বলতে পারে নাই আল্লাহর রাসূল তার চেহারার দিকে তাকিয়ে বলছে আসার তুমি কি কিছু বলবে আসওয়াদ বিন গালিব রাদিয়াল্লাহু তাআলা বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমি কিছু বলবো আমার বিয়ের বয়স হয়েছে আমি একটু বিবাহ করতে চাই জোরে বলেন আল্লাহু আকবার আসওয়াদ বিন গালিব ছাগলের রাখা আল্লাহর রাসূল চিঠি লিখে দিলেন আসওয়াদ তুমি বিয়ে করবে আল্লাহর রাসূল চিঠি লিখে দিলেন তৎকালীন সময়ের বিল গেটস মদিনার সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি হযরত আমর রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠি লিখে দিলেন বর্তমান পৃথিবীর বিল গেটস যেমন ধনী তৎকালীন সময়ের ধনাঢ্য ব্যক্তি আমরের কাছে চিঠি লিখে দিলেন যে আমি আপনার কন্যার জন্য একটা পাত্র নির্বাচিত করে পাঠালাম ইতি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন সময়ের মদিনার বিল গেটস তার বিশ্ব সুন্দরী কন্যা হুরে মদিনা আরব কান্ট্রি সবচেয়ে সুন্দরী আল্লাহু আকবার বলে চিঠি লিখে দিয়েছেন একজন ছাগলের রাখাল কালো চেহারা ঠোঁট জোলা ভয়তে ভয়তে নিয়ে গেছে চিঠি তার আব্বার কাছে চিঠি দিয়েছেন জানালা দিয়ে হুরে মদিনা দেখছে চিঠিটা হাতে পড়ে তৎকালীন সময়ের বিল গেটস ধনাঢ্য ব্যক্তির চেহারাটা কালো হয়ে গেছে যেমন রাসূল আমার মেয়ের জন্য পাত্র নির্বাচন করেছেন একজন ছাগলের রাখাল কালো চেহারা ঠোঁট জোলা মানুষ কায়দা কৌশল করে কাটি দেওয়ার চিন্তা করছে যে আমি মেয়ের সঙ্গে একটু পরামর্শ করি তারপরে আপনাকে ডিসিশন দেব মেয়ে জানালা থেকে সবকিছু দেখে সবকিছু বুঝতে পেরেছেন ছেলেটা মলিন চেহারা নিয়ে ফিরে যাচ্ছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেখা চিঠি আমর বাড়ির ভিতরে ঢুকে যাচ্ছেন বলছে আব্বা ওই যুবককে ডাক দেন যুবককে ডাক দিলেন যুবক কি যেন মেসেজ নিয়ে এসেছেন চিঠিটা মেয়ের হাতে দিলেন যে আব্বা বিশ্বনবী চিঠি পাঠিয়েছেন আল্লাহর রাসূল আমার জন্য পাত্র নির্বাচন করেছেন এই পাত্র হচ্ছে গোটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পাত্র জোরে বলেন সুবহানাল্লাহ ইন তাত্তাকুল্লাহ আল্লাহর ভয় দেখে মেয়ে তখন বলল জাব্বা বিশ্বনবী যে পাত্র নির্বাচন করেছেন এই পাত্র সঙ্গে আমি বিবাহ করতে চাই আপনি বিবাহের ব্যবস্থা করেন জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু কায়দা কৌশল করে তৎকালীন সময় বিল গেটস আমর রাদিয়াল্লাহু তাআলা কাটানোর জন্য বলছে তোমার কাছে কি
বাজার ঘাট করা বিয়ের সরঞ্জাম কেনার অর্থ সম্পদ আছে? তো বলছেন আমার কাছে কোনো টাকা নাই। মেয়ে শোনার সঙ্গে সঙ্গে বলছে আব্বা আপনার ডয়ের তহবিল থেকে তাকে বাজার করার টাকা দিয়ে দেন। সুবহানাল্লাহ, বলে টাকা দিয়ে দিলেন, মদিনার বাজারে চলে গেছেন, বিয়ের সরঞ্জাম করছেন, বিশ্ব সুন্দরীর সঙ্গে বিয়ে, তৎকালীন সময়ের সবচেয়ে ধনাঢ্য ব্যক্তির কন্যার সঙ্গে বিয়ে, সোনাদানা হীরা মানিক মুক্তা কিনছেন মদিনার বাজার থেকে। কানের ভিতরে ভেসে আসলো আল্লাহ রসুল কোরআন বিজয় করার জন্য, দিন বিজয় করার জন্য, ইসলাম বিজয় করার জন্য জিহাদের জন্য নাম নিচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ছাগলের রেখাল আসাদ বিন গালিব বিভোর বাজার বন্ধ করে দিলেন। স্বর্ণের দোকানদারের কাছে জিজ্ঞেস করলেন, ভাই এখানে কি কোনো অস্ত্রের দোকান আছে? বলে তুমি বিয়ের বাজার করছ, গোটা পৃথিবীর সবচেয়ে ধনাত্ম ব্যক্তির কন্যার সঙ্গে তোমার বিয়ে হবে, গোটা বিশ্ব সুন্দরীর সঙ্গে তোমার বিয়ে হবে, কেন তুমি অস্ত্রের দোকান খুঁজতেছ? বলে এতক্ষণ জন্য আমার বিয়ের সরঞ্জাম প্রয়োজন ছিল, এখন আমার অস্ত্রের প্রয়োজন, আপনারা অস্ত্রের দোকান দেখিয়ে দেন। বিয়ের বাজার ফেলে রেখে ছাগলের রেখাল আসাদ বিন গালিব অস্ত্রের দোকান থেকে একটা অস্ত্র কিনেই আল্লাহ রসুল জিহাদের ময়দানে ডাক দিয়েছেন, দৌড় শুরু করেছেন। বিয়ের কেনাকাটা ফেলে রেখে জিহাদের ময়দানে গিয়ে দেখেন রণাঙ্গে যুদ্ধ চলছে, জিহাদ চলছে, অস্ত্রের ঝনঝনানি। আল্লাহর নবীর সাহাবী ছাগলের রেখাল আসওয়াদ বিন গানি যুদ্ধের ময়দানে কোষমুক্ত তরবারি নিয়ে আল্লাহর কোরআন বিজয় করার জন্য ময়দানে নেমে গেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আসওয়াদ বিন গালিব যুদ্ধ করতে করতে এক পর্যায়ে কাফেরদের একটা বিষাক্ত তীর এসে আসওয়াদ বিন গালিবের বক্ষের উপরে ভেদ করল, জমিনের উপরে পড়ে গেল। বিষাক্ত তীরের আঘাতে তার রক্তাক্ত দেহটা জমিনটা লাল হয়ে গেল। বিষাক্ত তীরের আঘাতে আসওয়াদ বিন গালিব রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করলেন, শহীদ হয়ে গেলেন, রক্তে তার লাল হয়ে গেল। ময়দান থেকে যখন জিহাদ স্তব্ধ হয়ে গেল, বিজয় চলে আসলো বিশ্ব নবীর কাছে, লাশটা নেওয়ার জন্য কোনো সাহাবী চেহারা চিনতে পারে না, মনে করছে হয়তো কোনো গোয়েন্দার লোক হবে। আল্লাহর রাসূলের দরবারে আসওয়াদ বিন গালিবের চেহারাটা উপস্থিত করা হলো। বিশ্ব নবী আসওয়াদ বিন গালিবের চেহারার দিকে তাকিয়ে রক্তাক্ত চেহারা দেখে বিষাক্ত তীরের আঘাত দেখি আমার নবীর চক্ষু দিয়ে মুক্তার দ্বারার মতো শ্রীগুলো জোরে জোরে পড়তেছে। বিশ্ব নবীর চোখ দিয়ে পানি পড়ে, আমার নবীর চোখ দিয়ে পানি পড়ে, দাড়ি ভিজে ভিজে জমির স্পর্শ করতেছে। নবীজির কান্না দেখে সাহাবীরা তাদের চোখ শুকনো রাখতে পারে না, সাহাবীদের চোখ ভিজে যায়। নবীজি আসওয়াদ বিন গালিবের চেহারার দিকে তাকায় আর নবীজি কান্দে, আসমানের দিকে তাকায়, বিশ্ব নবী মুস্কে হাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা লক্ষ্য করে দেখলো আসমানের দিকে তাকায় নবীজির চেহারার ভিতরে তাবাসসুম হাসি, আর যখন আসওয়াদের দিকে তাকায় তখন নবীজির চোখে পানি। বিশ্বনবী আসমানের দিকে তাকাতে তাকাতে বিশ্বনবী হাসতে হাসতে তার চেহারাটা বিদ্যুৎ গতিতে আসওয়াদ বিন গালিবের দিক থেকে ঘুরিয়ে নিল। সাহাবীরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আসওয়াদ বিন গালিবের চেহারাটা দেখে আপনি দেখলাম কার